আর 8GB 128GB দুইটা ভেরিয়েন্টই अवेलेबल আছে 8GB 128GB একটা ফোন কিন্তু ভাইয়া হ্যাঁ ভাই অস্থির একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় ইভেন 6GB 128GB যে প্রোডাক্ট এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে উপরের কোয়ালিটিটা পুরো উঠানোর দরকার নেই ভাই রেটটা কত দিবেন মানে ডুয়াল সিম S9 প্লাস 6GB 64GB ভেরিয়েন্টের S9 প্লাস এর 6GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র পুরাই কিন্তু আপনার ইয়া কি বলে কম বাজেটের ভিতরে যারা 5G ডিভাইস খোঁজেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা পোকো M3 প্রো 5G 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি উপরের কোয়ালিটিটা পর্যন্ত এখনো উঠে নাই আর কি আচ্ছা নতুন বলে খুবই অল্প দিন ইউজড প্রোডাক্ট আছে আর কি একবার নতুনের মতো হ্যাঁ একবার নতুনের মতো আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে স্যামসাং এর ডিভাইসের ভিতরে হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এর A21s আছে এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন চার্জার A21s A21s এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট अवेलेबल এগুলো হচ্ছে M32 এটার সাথে একদম চার্জারটা মনে হয় আনটাচড অবস্থায় আছে আচ্ছা আচ্ছা কেবল আছে না হ্যাঁ কেবল আছে ভিতরে M32 হচ্ছে কি আপনারা 4GB 64GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং করতেছে কি একদম স্লিম বডির ফোন Oppo A57 এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে 4GB 64GB ভেরিয়েন্টের Oppo A57 এর প্রাইসিং রাখতেছে প্রিয় ভিউয়ার যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু ভালো আছি আমরা চলে আসছি কিন্তু আবারো মিরপুর 10 শাহালি প্লাজা লেভেল 4 এ গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট আর গ্যাজেট এন্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টই মানে কিন্তু ধামাকা এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পুরাই ধামাকা মানে হিউজ পরিমাণ বক্স অফ প্রোডাক্ট আছে আজকে কিন্তু আমার আসলে ভালো লাগতেছে যে এত পরিমাণ বক্স অফ প্রোডাক্ট আপনারা যারা ইদানিং আমাকে আসলে মানে কমেন্ট করে মাথা খেয়ে ফেলেছেন যে ভাইয়া বক্স অফ প্রোডাক্টের কিছু ভিডিও দেন বক্স অফ প্রোডাক্ট কোথায় পাওয়া যায় বক্স অফ প্রোডাক্ট কীভাবে নিতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক কালেকশন তার ভিতরে দেখেন ভিভোর কিন্তু হিউজ কালেকশন আছে তারপর অপোর কালেকশন আছে এদিকে স্যামসাং এর কিন্তু অনেক কালেকশন আছে রেডমির কালেকশন আছে আর বক্সও কিন্তু হিউজ কালেকশন আছে অবশ্যই এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো কীভাবে নেবেন আসার বিষয় মানে কনফিগারেশন কী সব কিছু আজকের এই ভিডিওটা জানাবো অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোনটি এখান থেকে নিতে পারবেন তার সাথে আছে কিন্তু শপের অর্নার সাদি ভাই কেমন আছেন ভাই আপনি এই তো ভাই আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন এই তো ভাই ভাই আজকে তো বরাবরের মতো উত্তর ডামি দিয়ে দিবে আমি অল টাইম হিট থাকি গরম আজকে হ্যাঁ ভাই আচ্ছা ভাই আজকে এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিবেন আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি তো সব সময় জানাই আছে 7 ডেজ এর রিপ্লেসমেন্ট হয় আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি হয় মানুষের মতো মানে বেশি কথা বলে লাভ নাই যে 2 বছর লাইফ টাইম আপনি চাইলে করে নিতে পারেন কারণ সার্ভিস ওয়ারেন্টিটা বেসিক্যালি হয়ই হচ্ছে পার্টসের প্রাইসটা আপনাকেই প্রোভাইড করতে হয় অবশ্যই অবশ্যই আর সবচেয়ে মজার বিষয় যেটা যে অনেক কাস্টমার হচ্ছে কি আমাদের কাছেও বক্স প্রোডাক্ট চান এর আগে আমাদের একটা ভিডিও গেছে বক্স প্রোডাক্টের মাশাআল্লাহ 75000 ভিউ হইছে আচ্ছা ইনশাআল্লাহ এই ভিডিওটা যাতে 1 লাখ ভিউ হয় আশা করি আর কি অবশ্যই এবার হিউজ পরিমাণ বক্স প্রোডাক্ট আসছে আরো বক্স প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ আর এদিকে তো লুজ প্রোডাক্ট আছেই তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা আজকে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব কারণ প্রত্যেকটা ফোন ওইভাবে অন করে দেখাবো না যদি আপনাদের মানে অলমোস্ট হয়তো 80টার মতো বা 100টার মতো মডেল আছে তো আপনাদের কোনো মডেলের যদি লাইভ ভিডিও দরকার হয় আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা কাস্টমারকে ভিডিও করে পাঠিয়ে দিব বা কাস্টমারও ভিডিও কলে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর বেশি ভিউজ হওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটা লাইক দিতে হবে অবশ্যই আজকের ভিডিওতে 2000 লাইক ইনশাআল্লাহ আশা করি আপনারা আশা করি রিকোয়েস্ট আর 2000 লাইকের পাশে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই এটা ক্লিক করে দিবেন আর আমার আসলে প্রাণ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার দর্শক আমার ভিউয়ার্স ওনারা যদি বাইরে যারা আছে মানে বাংলাদেশ ঢাকার বাইরে ঢাকার বাইরে হ্যাঁ ওনারা যদি কোনো প্রোডাক্ট ঢাকার বাইরে সিস্টেমটা হচ্ছে ভাই কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট যাওয়ার পরে দিয়ে উঠায় নেবেন সাথে অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাড হবে সেটা অবশ্যই কাস্টমারকে বিয়ার করতে হবে সেটা কখনোই আমরা বিয়ার করব না আর কি আচ্ছা আচ্ছা কারণ দেখা যায় যে 250-300 টাকা যদি আমি বিয়ার করি আমার একটা প্রোডাক্টে হয়তো 700-800-1000 টাকা প্রফিট থাকে সেখান থেকে অবশ্যই আমি 300 টাকা লস করব না আর কি আচ্ছা এই হচ্ছে বিষয় আর বরাবরের মতোই আমার প্রোডাক্টটা ইনশাআল্লাহ মানে প্রাইস অবশ্যই কম থাকে আমি চেষ্টা করব আরো একটু প্রাইস কম দেওয়ার জন্য বিগত 2 সপ্তাহ আগে আমাদের একটা ভিডিও গেছিল এই ওই ভিডিও থেকে আমরা এই ভিডিওতে প্রাইসটা কিছু রিডিউস করার চেষ্টা করছি আর কি আচ্ছা আচ্ছা তো লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচতলা 6 নম্বর দোকান আর 67 নম্বর দুইটা দোকান হচ্ছে আমাদের আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কারো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে চলে আসলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা তো ভিউয়ার্স আর কথা বলছেন আপনাদের সুবিধার্থে কিন্তু শপের পূর্ণাঙ্গ অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভাইদের পেজ লিংকও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ফোন দিবেন যদি কোনো ফোন দরকার হয় অথবা যে কোনো তথ্যের জন্য তো ভিউয়ার্স কথা বলছেন না চলে আসছে মূল ভিডিওতে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন আচ্ছা সাদি ভাই শুরু করলাম ফার্স্ট কি নেবে ইনশাআল্লাহ তো ধামাকা তো আছেই বক্স প্রোডাক্টের আপনি চাইলে আরেকবার একটু স্ক্রল করে দেখাই দিতে পারেন আচ্ছা আচ্ছা তো বক্স প্রোডাক্টে একটু পরে দেখাই হ্যাঁ না হলে হচ্ছে কি আবার সবাই হয়তো বক্স প্রোডাক্ট দেখে বের হয়ে যাবে আচ্ছা তো প্রথমে হচ্ছে কি স্যামসাং এর লুজ প্রোডাক্ট দিয়ে শুরু করি তারপরে বক্সে যাই আর কি আচ্ছা এটা হচ্ছে স্যামসাং এর A13 A13 স্কাই কালারের প্রোডাক্ট ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু এর আগেবার 15000 টাকা করে আমরা সেল করছি 4GB 64GB এবার এই প্রোডাক্টের প্রাইস আরো 500 টাকা কমায় আমরা 14500 টাকা করতেছি 14500 টাকা ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে A13 পেয়ে যাচ্ছে না A31 না হ্যাঁ
তারপরে যাই হচ্ছে গিয়ে স্যামসাং এর M30s তারপরে যাই হচ্ছে স্যামসাং এর এদিকে আছে হচ্ছে একটা ধামাকা অফার দিই যারা গেমিং ডিভাইস খুঁজেন স্যামসাং এর তাদের জন্য, এটা হচ্ছে গ্যালাক্সি S20 FE, এটা হচ্ছে 865 প্রসেসর দিয়ে আসে স্ন্যাপড্রাগন এর, আমাদের কাছে 6GB 128GB আর 8GB 128GB দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল আছে। 8GB 128GB একটা ফোন কিন্তু ভাইয়া, হ্যাঁ ভাই অস্থির একটা ফোন, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়, ইভেন 6GB 128GB যে প্রোডাক্ট এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, উপরের কোয়ালিটিটা উঠানোর দরকার নেই ভাই। রেটটা কত দিবেন মানে কি 6GB 128GB পাবেন টোটালি ফ্রেশ কন্ডিশনে, আর এটা আছে হচ্ছে কি 8GB 128GB এটা একটু ইউজড, এটার প্রাইস দিব আমরা 29,000 টাকা করে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস আমাদের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। কোয়ান্টিটি আছে কি রকম এগুলো? হ্যাঁ ভাই কোয়ান্টিটি আছে, 3-4 পিস করে কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ, দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু নিতে পারবেন, ঠিক আছে আশা করি ভিউয়ার্স এগুলো পছন্দ করবে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে যাই হচ্ছে বরাবরের মতো শাওমির প্রোডাক্ট আছে আমাদের কাছে কিছু, এটা হচ্ছে রেডমি 7 এর 3GB 32GB প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, 3GB 32GB প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি মেবি $500 এক ঘন্টার কম করা। আচ্ছা এটা হচ্ছে শাওমির
পোকো M3 Pro 5G 4GB 64GB ইয়েলো কালার একটা প্রোডাক্ট ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে কালারটাও জাস্ট পুরাই কিন্তু আপনার ইয়া কি বলে কম বাজেটের ভিতরে যারা 5G ডিভাইস খোঁজেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা পোকো M3 Pro 5G 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি মাত্র 14000 টাকা হ্যাঁ মাত্র 14000 টাকা করে সাথে কিন্তু অবশ্যই 27 ওয়াটের চার্জার পাবেন আচ্ছা ভিউয়ার 14000 টাকা আচ্ছা আজকে আরেকটা কথা বলি আমি মাঝখানে অনেকে আসলে বলেন আমার ভিউয়ার্স আজকে আমি যমুনা আমার সাথে দুইজন ভিউয়ার্সের দেখা হয়েছে ওনারা বলছে যে ভাই আপনি একটু দরদাম করেন এই কারণে কিন্তু আমার ভালো লাগে ঠিক আছে দরদাম করাটা আমরা একটু পছন্দ করি এখন এই জায়গায় আমি দরদাম কেন করতেছেন এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কারণ এখানে আসলে দরদাম করার অপশনগুলো আমি আগে ফিক্সড করে ফেলেছি ঠিক আছে আগে ফিক্সড করছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার চ্যানেলে তো আমার ভিডিও বেশি যায় কাস্টমাররা অবশ্যই জানে অন্যান্য 10টা শোরুমের থেকে আমার প্রাইসটা অন্ততপক্ষে হলেও 500 টাকা কম থাকে কারণ এখানে দরটা কিন্তু আমি আগে ভেঙে নেছি যে ভাই ফিক্সড একটা প্রাইস দিয়ে না মারে কারণ একটা একটা দরদাম করতে করতে ভিডিওর লেন্থ অনেক বড় হয় ঠিক আছে এই কারণে কিন্তু আজকে আর আসলে আমি বলতেছি না ভাই 500 কমায় 1000 কমায় আচ্ছা তারপরে যাই হচ্ছে Redmi Note 10 Pro তে হ্যাঁ Redmi Note 10 Pro দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল একটা হচ্ছে কি গ্রে কালার আর একটা হচ্ছে স্টার লাইট টাইপের একটা কালার হয় Redmi Note 10 Pro হচ্ছে 6GB 128GB 8GB 128GB দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল আছে আচ্ছা এটা মেবি ভাই লক করা আছে আচ্ছা তো 6GB 128GB ভেরিয়েন্টের যে প্রোডাক্টটা সেটা রাখতে পারবো আমরা 18500 টাকা করে আর 8GB 128GB রাখতে পারবো 19500 টাকা করে সাথে কিন্তু 33 ওয়াটের অরিজিনাল কোয়ালিটি চার্জার পাবেন আর কি আচ্ছা তারপরে যদি পারেন একটু কমাই টমাই দেন আমারে ইনশাআল্লাহ ভাই চেষ্টা তো অবশ্যই করি ওই যে বললাম ভিডিওর শুরুতেই বললাম যে আগামী মাসের মাঝখানের দিকে হয়তো আবার একটু প্রাইস কমানোর চেষ্টা করব এটা হচ্ছে Redmi Note 11 Redmi Note 11 এর 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 15500 টাকা ম্যাট ফিনিশিং এ হ্যাঁ ম্যাট ফিনিশিং 15500 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ফোন কিন্তু এটা দেখলেন খুব স্লিম একটা প্রোডাক্ট হ্যাঁ ম্যাট ফিনিশ ডিজাইনটা কিন্তু খুব ভালো আছে আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে আপনার Redmi Note 11 Pro Plus 5G তে Redmi Note 11 Pro Plus 5 এর 6GB 128GB 8GB 128GB দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্টই অ্যাভেলেবল 6GB 128GB রাখতে পারবো হচ্ছে গিয়ে 24500 টাকা আর 8GB 128GB রাখতে পারবো হচ্ছে গিয়ে 25500 টাকা 25500 টাকা না হ্যাঁ হেভি ওয়েট কিন্তু ফোনটা হ্যাঁ ভাই আচ্ছা এগুলো চার্জ ব্যাকআপ অনেক বেশি যায় চার্জ ব্যাকআপ অনেক ভালো যায় আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে Redmi K20 Pro তে Redmi K20 Pro ব্লু কালার প্রোডাক্টটা অ্যাভেলেবল এটার প্রাইসটা আমরা একটু কম দিব কারণ এটা বাম্পারের অবস্থাটা খুব বেশি ইন আর কি হিউজ পরিমাণ স্ক্র্যাচেস ডেন্টেড আছে আর কি আচ্ছা তো K20 Pro এর প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 17500 টাকা করে 6GB 128GB 6GB 128GB K20 Pro 17500 টাকা আচ্ছা ভিউ 17500 টাকা আচ্ছা তারপরে যাই হচ্ছে গুগলের দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল গুগল পিক্সেল 3XL গুগল পিক্সেল 3XL এর প্রাইসিং দিচ্ছে 17500 টাকা করে সাথে হচ্ছে গিয়ে চার্জার পাবেন 25 ওয়াটের এর আগের ভিডিওতে আমরা এই প্রোডাক্টগুলো সেল করছি হচ্ছে গিয়ে আপনার 17500 টাকা করে এবার 500 টাকা কমায় দেওয়া হচ্ছে 17000 টাকা না জি 17000 টাকা সাথে কিন্তু অবশ্যই একটা চার্জার পাবেন 25 ওয়াটের আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে গুগল পিক্সেল 4XL গুগল পিক্সেল 4XL এর হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল 6GB 64GB গুগল পিক্সেল 4XL রাখতেছি হচ্ছে গিয়ে যেগুলো ফুল ফ্রেশ আছে ওগুলো রাখতেছে 24000 টাকা করে আর যেগুলো একটু ডেন্টেন সহ আসছে বাম্পারে সেগুলো রাখতেছে 23000 টাকা করে 23000 টাকা হ্যাঁ আচ্ছা বুঝ 23000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে ধামাকা অফারটা দেখাই দিই সেটা হচ্ছে বক্স প্রোডাক্টগুলো দেখাই দিই তারপরে হচ্ছে গিয়ে আবার লুজ প্রোডাক্টে চলে যাব আচ্ছা তারপর Oppo আর Vivo আছে না হ্যাঁ Oppo আর Vivo আছে আচ্ছা এই দিকে আছে হচ্ছে গিয়ে আমাদের কাছে Redmi Note 8 Redmi Note 8 ফুল বক্স প্রোডাক্ট ফুল বক্স চার্জার বক্স সহ হ্যাঁ চার্জার বক্স সহ Redmi Note 8 এর হচ্ছে গিয়ে আপনার 4GB 64GB বক্স প্রোডাক্ট রাখতেছে হচ্ছে 12000 টাকা করে আর 6GB 128GB যে প্রোডাক্ট সেটা রাখতেছে 13000 টাকা করে 13000 টাকা 13000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে Redmi Note 9 এগুলো কিন্তু কালার অ্যাভেলেবল ভাই প্রত্যেকটা ফোন আমি উঠাইতে পারিনি আরো হিউজ পরিমাণ ফোন আমার ডেস্কে রয়ে গেছে আর কি Redmi Note 9 এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 13500 টাকা করে 13500 টাকা করে ফুল বক্স প্রোডাক্ট আর এটা যদি আপনারা লুজ প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা 12500 টাকায় দিতে পারবেন প্রতিটা বক্সে কি চার্জার আছে নাকি বক্সে কিন্তু অরিজিনাল চার্জার পাবেন আপনারা অরিজিনাল চার্জার অরিজিনাল কেবল থাকে আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে নোট সিরিজের নোট 9 প্রো তে নোট 9 প্রো 4GB 64GB 6GB 128GB দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল 4GB 64GB রাখতেছি হচ্ছে গিয়ে আপনার 14500 টাকা করে 6GB 128GB রাখতেছি হচ্ছে 15500 টাকা করে ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে এক একটা প্রোডাক্ট আর কি 14500 আর 15500 আচ্ছা নোট 9 প্রো ম্যাক্স নোট 9 প্রো ম্যাক্স এর এটা হচ্ছে 6GB 128GB মেবি হ্যাঁ না 6GB 64GB 6GB 64GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 15500 টাকা করে 15500 টাকা আপনি এই প্রোডাক্টের কন্ডিশনটা একটু দেখাই দেন ফুললি ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ নতুনের মতো হ্যাঁ ফুল বক্স প্রোডাক্ট পাবেন 15500 টাকা 6GB 64GB 6GB 128GB রাখতে পারবো হচ্ছে 16500 টাকা আচ্ছা 16500 টাকা হ্যাঁ তারপরে যাই হচ্ছে Redmi Note 10
রেডমি নোট 10 এর কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবল ভেরিয়েন্ট অ্যাভেলেবল রেডমি নোট 10 এর হচ্ছে কি দুইটা কালারই আছে দুইটা ভেরিয়েন্টই আছে 4GB 64GB যেটা 4GB 64GB রাখতেছে হচ্ছে 15,500 করে এগুলো কিন্তু ফুল বক্স প্রোডাক্টের প্রাইস ফুল বক্স প্রোডাক্টের প্রাইস অবশ্যই লুজ প্রোডাক্ট থেকে মিনিমাম 1000 টাকা বেশি হয় কারণ এগুলোর সাথে অরিজিনাল চার্জার আসে অরিজিনাল বক্স আসে ঠিক আছে আমাদের পারচেজটাও বেশি যে কারণে সেলটাও বেশি আর কি তো নোট 10 টা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে ফ্রন্টে হচ্ছে 5 ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে নোট 10 এর 4GB 64GB প্রাইসিং রাখতেছে হচ্ছে কি আপনার 15,500 করে 6128 এর প্রাইসিং রাখতেছে 16,500 আচ্ছা তারপরে যাই হচ্ছে Redmi Note 10 S এটা আমাদের একটা হট সেলিং আইটেম Redmi Note 10 S এর হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্টের উইথ বক্স প্রোডাক্ট রাখতেছে হচ্ছে কি আমরা ফুল বক্স প্রোডাক্ট যেটা এটার সাথে কিন্তু অরিজিনালি 3300 চার্জার পাবেন অরিজিনাল বক্স পাবেন আইএমআই ম্যাচিং 16,500 করে রাখবো হচ্ছে কি 6GB 64GB আর আপনার 6GB 128GB যেগুলো ওগুলো রাখতে পারবো হচ্ছে কি আপনার 17,500 এগুলো কিন্তু সবগুলাই কিন্তু ফুল বক্স প্রোডাক্ট পাবেন ইভেন সাথে অরিজিনাল চার্জার পাবেন এগুলোর সাথে কিন্তু অরিজিনাল 100% 33 ওয়াটের যে চার্জারগুলো সেগুলো থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে যাই হচ্ছে নোট 11 এর দিকে নোট 11 এই প্রোডাক্টটা আছে হচ্ছে একদম ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ম্যাট ফিনিশ হ্যাঁ ম্যাট ফিনিশ 4GB 64GB ব্লু কালার প্রোডাক্ট অ্যাভেলেবল এই প্রোডাক্টের প্রাইসিং রাখবো আমরা 16,500 আচ্ছা 16,500 ফুল ফ্রেশ মানে বক্স প্রোডাক্ট পাবেন আর কি আচ্ছা খুব সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে কি এইদিকে আছে নোট 10 প্রো হচ্ছে কি ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা 19,500 এই প্রোডাক্টটা কিন্তু উইদাউট বক্স প্রোডাক্ট আমি একটু আগে দেখাই আসলাম ওটা হচ্ছে 18,500 আচ্ছা আচ্ছা 18,500 ছিল মানে বক্স ছাড়া হ্যাঁ বক্স ছাড়া আর এটা হচ্ছে কি বক্স সহ এটা হচ্ছে কি উপরের পলিটা পর্যন্ত এখনো উঠে নাই আর কি এটা খুবই অল্প দিন ইউজড এর প্রোডাক্ট আছে আর কি একবার নতুনের মতো হ্যাঁ একবার নতুনের মতো আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে নোট 10 প্রো ম্যাক্স Note 10 Pro Max এর হচ্ছে 6GB 64GB 6GB 128GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল 6GB 128GB নোট 10 প্রো ম্যাক্স এর ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র 16,000 যারা গেমিং ফোন খুঁজেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মেবি 730 প্রসেসর দিয়ে আসে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর আচ্ছা ঠিক আছে রাখেন আচ্ছা তারপরে যাই হচ্ছে কি আমরা পোকো এক্স টুর বয়সকাল অনুযায়ী কিন্তু এত ফ্রেশ ফোন পাওয়া যায় না এখন ঠিক আছে তারপরে আমাদের কাছে আছে পোকো এক্স টুর হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল 6GB 128GB ভেরিয়েন্টের 6GB 128GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা মাত্র 16,000 টাকা করে হ্যাঁ মাত্র 16,000 টাকা করে আচ্ছা বুঝছি কিন্তু 16,000 টাকা পেয়ে যাবেন ঠিক আছে 6128GB আচ্ছা তারপরে যাই হচ্ছে কি আপনার পোকো এক্স থ্রি 6GB 64GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং রাখতেছে 16,500 করে 16,500 করে এটা কিন্তু উইদাউট বক্স প্রোডাক্টও যদি আমাদের আসে তারপরেও কিন্তু এমন প্রাইসই পড়ে যায় তারপরেও কিন্তু আমরা বক্স প্রোডাক্টের প্রাইসটা একটু কম রাখার চেষ্টা করছি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গেমিং ফোন ঠিক আছে এগুলো পোকো সিরিজটাই মোটামুটি গেমিং ফোন আর কি ঠিক আছে সাথে কিন্তু বক্স সহ পাবেন সাথে বক্স সহ পাচ্ছেন তারপরে যাই হচ্ছে পোকো এক্স থ্রি প্রো হচ্ছে গিয়ে 6GB 128GB 8GB 128GB দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল 8GB 128GBটা হচ্ছে 20,500 করে আর 6GB 128GB হচ্ছে গিয়ে 19,500 করে এগুলো কিন্তু ফুল বক্স প্রোডাক্ট আর এগুলো সহ না হ্যাঁ চার্জার সহ আর এগুলো যদি উইদাউট বক্স প্রোডাক্ট আসে সেই ক্ষেত্রে মিনিমাম 1,000 টাকা করে কম আসে আচ্ছা অরিজিনাল চার্জার হবে এটার সাথে আচ্ছা ঠিক আছে তারপরে যাই হচ্ছে স্যামসাং এর কিছু ডিভাইস আছে এইদিকে স্যামসাং এর ডিভাইসের ভিতরে হচ্ছে কি আপনার স্যামসাং এর A21s আছে এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন চার্জার A21s A21s এর হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল এগুলো হচ্ছে 5 ক্যামেরা দিয়ে আসে পিছনে ব্যাক সাইডে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকে A21s এর 4GB 64GB ভেরিয়েন্টের যে প্রোডাক্ট এটার প্রাইসিং করতেছে হচ্ছে কি আমরা মাত্র 12,500 করে আচ্ছা এগুলো কি সুপার অ্যামোলেড ডিসপ্লে নাকি না ভাই এগুলো TFT ডিসপ্লে বাট ডিসপ্লের কোয়ালিটিটা খুবই ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে 12,500 টাকা 12,500 টাকা তারপরে যাই হচ্ছে গিয়ে আপনার এইদিকে আছে হচ্ছে আপনার স্যামসাং এর M30s 4GB 64GB সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে এই প্রোডাক্টগুলোর প্রাইসিং রাখতেছি আমরা মাত্র 12,000 টাকা করে 12,000 টাকা হ্যাঁ মাত্র 12,000 টাকা আচ্ছা 4GB 64GB 4GB 64GB মোটরও কিন্তু ভালো কন্ডিশন আছে এগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ডেন্ট এরকম স্ক্র্যাচ নাই কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে স্যামসাং এর M32 এটার সাথে একদম চার্জারটা মনে হয় আনটাচড অবস্থায় আছে আচ্ছা আচ্ছা ক্যামেরা আছে না হ্যাঁ
কেবল আছে ভিতরে। M32 হচ্ছে কি আপনারা 4GB 64GB ফুল বক্স প্রোডাক্টের প্রাইসিং করতেছি আমরা মাত্র 15,000 টাকা করে। সুন্দর একটি ফোন কিন্তু। হ্যাঁ হ্যাঁ 6000mAh ব্যাটারি কিন্তু, এগুলো সারাদিন ব্যাকআপ পাওয়া যায় মোটামুটি। মানে চাঁদের দেশে ঘুরেও যাবে। হ্যাঁ মোটামুটি বলা চলে। তারপর ডিজাইন কিন্তু খুব সুন্দর করছে, দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অনেক সুন্দর। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে। ঠিক আছে কত? 15,000 টাকা ফুল বক্স হচ্ছে 15,000 টাকা করে, আর উইদাউট বক্স যারা নিবে সেটা হচ্ছে 14,000 টাকা। সুপার অ্যামোলেড ডিসপ্লে নাকি? এগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এই ফোনগুলো নিতে পারেন। ঠিক আছে খুব সুন্দর একটা ফোন কিন্তু। আচ্ছা এটা কোন, এটা কি একই একই ফোন? ও আচ্ছা, মানে কালার আছে না? কালারটা আছে আলাদা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে যাই হচ্ছে ওপোর F17 Pro আছে এই পাশে। ওপোর F17 Pro হচ্ছে গিয়ে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয়, সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে। এটা হচ্ছে গিয়ে আপনার ডুয়েল পানসোল ক্যামেরা দিয়ে আসে। F17 Pro হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের প্রাইসিং রাখবো আমরা ফুল বক্স সহ 16,000 টাকা। 16,000 টাকা? হ্যাঁ 16,000 টাকা, কারণ এটার স্ক্রিনের উপর একটা স্ক্র্যাচ আছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটার প্রাইসটা কম। আর এটা যদি ফুল বক্স ফুল ফ্রেশ আসতো তাহলে এটা আমরা 17,000 টাকায় সেল করতাম আর কি। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, চার্জার আছে কিন্তু অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল চার্জার পাবেন কিন্তু, বক্স ফোনগুলো মানেই হচ্ছে অরিজিনাল চার্জার। তারপরে যাই হচ্ছে Realme X2, এগুলো কিন্তু হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্ন্যাপড্রাগন 730 প্রসেসর হয়। যারা গেমিং করতে চান তারা এই ফোনগুলো দিয়ে অনায়াসে ভালো গেমিং সাপোর্ট পাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে এই ফোনগুলো। আচ্ছা তো রিয়েলমি X2 প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা খুব সম্ভবত 4GB 64GB 15,000 টাকা। 15,000 টাকা 4GB 64GB? আচ্ছা ঠিক আছে। তারপরে যাই হচ্ছে গিয়ে ভিভো S1 Pro, দুইটা কালার আছে আমাদের কাছে, একটা ব্লু কালার একটা ডায়মন্ড শেপের কালার। এগুলো কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে, খুব সুন্দর একটা ফোন কিন্তু এটাও। ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে এই ফোনগুলো, এই ফোনগুলো কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে আর কি। আচ্ছা তো S1 Pro ফোনগুলোর প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 16,000 টাকা করে। 16,000 টাকা মাত্র 16,000 টাকা করে, সাথে অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিভোর। হ্যাঁ তো বক্স প্রোডাক্ট মোটামুটি এই কয়টা মডেলে ছিল, আরো মডেল অবশ্যই থাকবে আমাদের কাছে ইনশাআল্লাহ আসবে। আচ্ছা ওইখান থেকে হয়তো আরো বক্স প্রোডাক্ট পাইতে পাবেন আর কি আপনারা। আচ্ছা তা আবার চলে যাই হচ্ছে গিয়ে উইদাউট বক্স মডেলে। এবার হচ্ছে ওপো দেখাই, ওপোর মডেলগুলো বাকি আছে, ওপো আছে ভিভো আছে। আচ্ছা ওপো হচ্ছে গিয়ে লোরেঞ্জের একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি। এটা হচ্ছে ওপো A16K, এটা হচ্ছে আপনার 3GB, হ্যাঁ 3GB 32GB প্রোডাক্ট। এটা নিউ লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট, এটার প্রাইসটা মেবি 13,000-14,000 টাকা হবে খুব সম্ভবত, আমি এক্স্যাক্টলি জানি না, ভুল হইলে অবশ্যই মানে ভিউয়ার্সরা ক্ষমা করবেন। এটার প্রাইসিংটা আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে মাত্র 9,500 টাকা, 9,500 টাকা করে, ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে মোটামুটি সবগুলো ফোনই একদম ফ্রেশ কন্ডিশনে থাকে, যে ফোনের কন্ডিশন একটু খারাপ থাকে ওটা অবশ্যই আমরা কাস্টমারদেরকে বলে দেই। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওপো A16, A16 ওপো A16 এই প্রোডাক্টটা 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে মাত্র 12,500 টাকা করে। 12,500 টাকা, মাত্র 12,500 টাকা করে। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 12,500 টাকা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন। হ্যাঁ 4GB 64GB, আর ওপোর কিন্তু ক্যামেরা বেস্ট ক্যামেরা, ওপোর ক্যামেরা হচ্ছে বেস্ট ক্যামেরা আর কি বলা চলে। যারা আপুরা আছেন তারা বেসিক্যালি ওপোর ফোনগুলো নিয়ে থাকেন আর কি। আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে ওপো A9 2020, ওপো A9 2020 এই প্রোডাক্টের প্রাইসিং কিন্তু আমরা আগের ভিডিও থেকে 1,000 টাকা রিডিউস করছি। এটা হচ্ছে 4GB 128GB, এর আগেরবার 12,500 টাকায় সেল হয়েছে, এবার এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আমরা 11,500 টাকায় সেল করবো। 11,500 টাকায় 4GB 128GB, 4 128GB। হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 11,500 টাকা, 11,500 টাকা। আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে ওপোর A53, এটা হচ্ছে গিয়ে আপনার 4GB 64GB ভেরিয়েন্ট। ওপো A53 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 12,000 মনে হয়। হ্যাঁ 4GB 64GB রাখতেছি 12,000 টাকা করে, 6GB 128GB রাখতেছি 13,000 টাকা করে। আচ্ছা 12,000, 13,000 আর 13,000 টাকা করে। আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে ওপো A55 এর মডেল আছে আমাদের কাছে, ওপো A55 এর দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে। আচ্ছা এটা ম্যাট 4GB? হ্যাঁ ওইটা ম্যাট আর এটা হচ্ছে গ্রিন কালার। 4GB 64GB আর 6GB 128GB, 4GB 64GB যে ফোনগুলো, এটা ক্যামেরাটা একটু দেখান, 4GB 64GB যে ফোনগুলো, 4GB 64GB রাখতেছি 14,000 টাকা করে, 6GB 128GB যে ফোনগুলো সেটা রাখতেছি হচ্ছে গিয়ে আপনার 15,000 টাকা করে। আচ্ছা ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা। ঠিক আছে ওপোর ক্যামেরা মানেই ওপোর একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে ক্যামেরা ফোন আর কি। আচ্ছা খুব সুন্দর একটা ফোন এটাও। হ্যাঁ আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে আপনার ওপো A57, একদম রিসেন্ট লঞ্চ হওয়া একটা প্রোডাক্ট, গরিবের আইফোন আর কি, একদম স্লিম বডির ফোন। ওপো A57 হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, 4GB 64GB ভেরিয়েন্টের ওপো A57 এর প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 15,000 টাকা করে। 15,000 টাকা? হ্যাঁ মাত্র 15,000 টাকা করে। ক্যামেরার বাম্পার দেখলে মনে হয় যে আগে এই যে আমরা ক্যাসেট চালাইতাম, ওই হ্যাঁ ক্যাসেটের মতন কলম দিয়ে ফিতা ঘুরাইতাম। ঠিক আছে আচ্ছা খুব সুন্দর একটা ফোন, ডিজাইনটা খুব ভালো করেছে, ম্যাট ফিনিশ দেওয়া। হ্যাঁ আইফোনের একটা ফিল কিন্তু কোয়ান্টিটি আছে অবশ্যই, আপনার আইফোনের কিন্তু একটা ফিল পাওয়া যাবে ওটা। হ্যাঁ
তারপরে যাই হচ্ছে ওপো A76 ওপো A76 এর হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্ট আছে 6GB 128GB ওপো A76 এর প্রাইসিং রাখতেছি আমরা 17500 টাকা করে 17500 টাকা হ্যাঁ 17500 টাকা করে আচ্ছা ক্যামেরা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও ওপো মানে ক্যামেরা ভালো ঠিক আছে এটাও কিন্তু ম্যাট ফিনিশ আচ্ছা তারপরে যাই হচ্ছে ওপো A74 5G একটা মডেল আছে এটা ওপো 5G একটা মডেল ওপো A74 5G 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা কম প্রাইসে মানে 5G ডিভাইস খুঁজেন তারা এগুলো নিতে পারেন এটার প্রাইসটা রাখতে পারবো আমরা 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকা মাত্র আচ্ছা ভিউয়ার 16500 টাকা এটা কিন্তু ঠিক আছে তারপরে যাই হচ্ছে ওপো F17 একটা মডেল আছে F17 এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে সুপার অ্যামোলেড 6GB 128GB RAM এর ফোন হয় ওপো F17 এর প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র 15000 টাকা করে 15000 টাকা মাত্র 15000 টাকা করে সাথে কিন্তু অবশ্যই 3300 এর একটা চার্জার পাবেন আচ্ছা ভিউয়ার 3300 চার্জার আছে একটা না জি অরিজিনাল কোয়ালিটি চার্জার পাবেন স্লিম একটা প্রোডাক্ট অনেক পাতলা ঠিক আছে যারা স্লিম প্রোডাক্ট ইউজ করতে চান তারা এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্ট অনেক ভালো ঠিক আছে অনেকের হাতেই আমি দেখছি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে ওপো F19s গোল্ডেন কালারের একটা প্রোডাক্ট ওপো F19s 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আসে 500 ক্যামেরা দিয়ে আসে ওপো F19s এর প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 17500 টাকা করে 17500 টাকা করে ওপো F19s আচ্ছা ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে F19 Pro তে F19 Pro প্রাইসটাও এবার আমরা একটু কমাইছি সেটা হচ্ছে এর আগেরবার আমরা 19000 টাকা করে সেল করতাম এবার F19 Pro গুলো হচ্ছে কি 8GB 128GB RAM এর ফোন গুলো রাখতেছে হচ্ছে মাত্র 18000 টাকা করে আচ্ছা এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু কালারও অ্যাভেলেবল আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবল আছে ও আচ্ছা এটা কালার আছে না হ্যাঁ কালারও আছে আচ্ছা ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন এটাও কিন্তু আচ্ছা তারপরে যাই হচ্ছে Oppo আরেকটা প্রোডাক্ট আছে F21 Pro 5G এই প্রোডাক্টটা এর আগেরবার আমরা সেল করছি 28500 টাকায় এবার আমরা 2000 টাকা প্রাইস এটা কমায় দিছি ওপো F21 Pro 5G এই প্রোডাক্টের মার্কেট প্রাইস কিন্তু এখন 40000 টাকা 40000 টাকা হ্যাঁ এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 26500 টাকা 26500 টাকা 26500 টাকার সাথে কিন্তু 65 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন অনেক স্লিম কিন্তু প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই পাতলা তারপর আইফোনের কিন্তু এটাও একটা ফিল আছে ঠিক আছে এটা ইয়া আছে আচ্ছা তারপরে যাই হচ্ছে একটা পপ আপ ক্যামেরার ফোন আছে এবার আমাদের কাছে এটা হচ্ছে ওপো রেনো 2F আচ্ছা ওপো রেনো 2F 8GB 128GB RAM এর ফোন হয় ওপো রেনো 2F এর হচ্ছে গিয়ে 8 128GB RAM এর ফোনের প্রাইসটা রাখতেছি আমরা 17500 টাকা মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা আচ্ছা পপ আপ ক্যামেরা ঠিক আছে পপ আপ ক্যামেরার ফোন 8 128GB তাও 8GB 128GB আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ওপো ফোন শেষ আমার কাছে OnePlus এর দুইটা মডেল আছে আমি OnePlus এর মডেল দুইটা দেখাই দিই উপরে জায়গা অনেক ভাই মটোরোলা ফোনটা বের করেন আমার পছন্দের একটা ফোন হইছে মটোরোলা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে ওপো এ ওপো নর্ড সরি একটু ভুলে গেছি মনে করে নি নর্ড হচ্ছে নর্ড নর্ড সি তারপরে যাই হচ্ছে OnePlus Nord 2 CE তারপরে যাই হচ্ছে মটোরোলার দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল মটোরোলার এটা হচ্ছে মোটো G60 আচ্ছা মোটো G60 6GB 128GB এই প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র 15500 টাকা করে 15500 টাকা মাত্র 15500 টাকা করে আচ্ছা 6128 জি আর এটা যদি 4GB 128GB কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা রাখতে পারবো 14500 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ফোন কিন্তু মটোরোলার আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে মটোরোলার আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে মোটো 1 অ্যাকশন আচ্ছা মোটো 1 অ্যাকশন 4GB 64GB ভেরিয়েন্ট অ্যাভেলেবল মোটো 1 অ্যাকশনে 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা মাত্র 9000 টাকা করে 9000 টাকা মাত্র 9000 টাকা করে মোটো 1 অ্যাকশন আচ্ছা এটা কিন্তু দেখতে পাচ্ছেন 500 ক্যামেরা হ্যাঁ আচ্ছা বেস্ট একটা ফোন হবে ঠিক আছে এটা ইয়া গিয়ে ডিসপ্লেটা কিন্তু সিনেম্যাটিক ডিসপ্লে একটু লম্বা টাইপের ডিসপ্লে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইসের মতন ব্যাক ফিঙ্গার না হ্যাঁ ব্যাকে ফিঙ্গার হয় আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হবে এটা কিন্তু নিতে পারেন ঠিক আছে মাত্র 9000 মাত্র 9000 টাকা 4GB 64GB আচ্ছা আচ্ছা তারপরে যাই হচ্ছে রিয়েলমির 5S
তারপরে যাই হচ্ছে নার্জো 50 চার জিবি 64 GB ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল, 4GB 64 GB নার্জো 50 প্রাইসিং রাখবো হচ্ছে কি আমরা মাত্র 14,500 টাকা করে, নার্জো 50। এটার প্রোডাক্টটার কিন্তু প্রাইস 500 টাকা কমাই দিলাম ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের যেটা করা সম্ভব সেটা আমরা ইনশাল্লাহ করে দিই। আচ্ছা এইদিকে যাই হচ্ছে নার্জো 50A তারপরে যাই হচ্ছে রিয়েলমি 8 5G তে তারপরে যাই হচ্ছে রিয়েলমি 9 5G একটা মডেল আছে আমাদের কাছে, রিসেন্ট লঞ্চ হওয়া প্রোডাক্ট, রিয়েলমি 9 5G 4GB 64GB ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, এটার প্রাইসিং রাখবো 15,500 টাকা। দেখতে কিন্তু খুবই সুন্দর একটা ফোন। হ্যাঁ আচ্ছা ডিজাইনটা ভালো আছে, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে রিয়েলমি C35 এটাও চার একটা হটকেক আইটেম, দেখতে মানে মানে সাইড বাম্পারটা লুক লাইক আইফোন আর কি। তো রিয়েলমি C35 এর 4GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি আমরা মাত্র 15,000 টাকা করে, 15,000 টাকা। এই প্রোডাক্টের রিসেন্ট প্রাইস কিন্তু 20,000 টাকা, ঠিক আছে? এই প্রোডাক্টের প্রাইসিং আমরা রাখতেছি হচ্ছে গিয়ে মাত্র 15,000 টাকা করে। আচ্ছা খুব সুন্দর কিন্তু এই যে দেখছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হয়, আচ্ছা ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে, আচ্ছা কোয়ান্টিটি আছে প্রোডাক্টের, দেয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা তারপরে যাই হচ্ছে রিয়েলমি 8 Pro তে, রিয়েলমি 8 Pro 6GB 128GB ভেরিয়েন্ট, 8GB 128GB ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 19,500 টাকা করে, আর 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আপনার 19,500 টাকা করে। আচ্ছা আচ্ছা তারপরে এইদিকে যাই হচ্ছে ভিভোর কিছু প্রোডাক্ট আছে, এদিকে রিয়েলমি সব শেষ, ভিভোর কিছু প্রোডাক্টে যাই। ভিভোর প্রোডাক্ট আছে এদিকে হচ্ছে ভিভো Y12S, Y12S এর প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র 8,500 টাকা করে, 3GB 32GB 8,500 টাকা করে। আচ্ছা বুঝেছি, 8,500 টাকা। হ্যাঁ 3GB 32GB 8,500 টাকা করে। আচ্ছা তারপরে একটা নতুন মডেল আছে, এটা হচ্ছে Y15S 3GB 32GB, এই প্রোডাক্টটা রাখতেছি হচ্ছে কি আপনার 9,500 টাকা করে, 9,500 টাকা ভিভো Y15S। আচ্ছা ইয়া 3GB 32GB, ঠিক আছে 9,500 টাকা। আচ্ছা তারপরে যাই হচ্ছে ভিভো Y20 3GB 32GB 4GB 64GB দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল, 3GB 32GB প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি হচ্ছে কি আমরা মাত্র 9,500 টাকা করে, 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইসিং রাখতেছি 10,500 টাকা করে। আচ্ছা 10,500 কিন্তু অবশ্যই স্যামসাংয়ের 18 ওয়াটের একটা অরিজিনাল চার্জার পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিভোর। হ্যাঁ ভিভো তারপরে যাই হচ্ছে ভিভো Y21 এর প্রাইসিং রাখতেছি হচ্ছে গিয়ে আমরা মাত্র 12,500 টাকা করে, 4GB 64GB ভেরিয়েন্ট 12,500 টাকা, 12,500 টাকা। আচ্ছা ডায়মন্ড শেপ আছে কিন্তু, ঠিক আছে পেছনটা সুন্দর একটা ফোন এটাও। আচ্ছা তারপরে যাই হচ্ছে গিয়ে আপনার ভিভো Y50 8GB 128GB ফোন পাবেন মাত্র 14,000 টাকায়, 8GB 128GB ফোন ভিভো Y50। আচ্ছা 8 128GB ফোন, আচ্ছা ভিভো 14,000 টাকা 8 128GB ফোন তাও ভিভো রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে যাব হচ্ছে ভিভো Y33S, তারপরে যাই হচ্ছে ভিভো Y75
তো মোটামুটি আজকের কালেকশন এই পর্যন্তই ছিল, মেবি 70টা বা 80টা মডেলের মতো হয়েছে আর কি। আচ্ছা, হিউজ পরিমাণ কালেকশন। আমরা কিন্তু নাটক করিনি আজকে। না ভাই, আজকে সবগুলো ফোন অন করিনি, অন করলে নাটক আসলেই হতো, এক ঘন্টা কুলাইতে পারতাম না। যাই হোক, তারপরে আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নাম্বার, শাহালি প্লাজার 5 তলায় 6 নাম্বার এবং 67 নাম্বার, দুইটা হচ্ছে আমাদের দোকান। আর আমাদের ফোনগুলোর হচ্ছে গিয়ে যদি আপনারা কেউ ঢাকার বাইরে নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই কুরিয়ারে নিতে হবে। আর কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে হয়, বাকি টাকা প্রোডাক্ট যাওয়ার পরে দিয়ে উঠায় নিতে হয়। আর হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো যারা কুরিয়ারে অর্ডার নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বা ইমোতে কল দিয়ে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সবগুলোতে আপনারা নক দিলে আমরা অবশ্যই আপনার রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে, আরেকটা ফ্যাসিলিটি বলতে সব জায়গায় থাকে আমাদের এখানে আছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি। আপনারা যদি আপনাদের ফোনটা এক্সচেঞ্জ করতে চান সেটা করতে পারবেন, বেস্ট একটা ভ্যালু পাবেন ইনশাল্লাহ। তবে আপনাদের ফোনের সাথে অবশ্যই বক্স চার্জার ক্যাশ মেমোটা থাকতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা আমাদের কাছ থেকে ফোনটা এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকেও যদি অন্য কোনো মডেল আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজটাতে আমাদের মেসেজ দিলেই হবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রোডাক্ট অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তো শেষ করি নাকি ভাইয়া? হ্যাঁ ভাই, শেষ করি। আচ্ছা, তো ভিউয়ার্স আর কথা বাড়ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আচ্ছা, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।